আমরা কালকে শপিং করতে গেছিলাম, আমি মা বোনও এরা সব শপিং করতে গেছিলাম। তো মা আজকে আমাকে দায়িত্ব দিল, কারণ মা আজকে কিছু দরকারি কাজ করছে কম্পিউটারে, তাই সেই দায়িত্বটা আমি আজ করবো। আমি আজকে শপিং কালকে যা যা কিনলাম সেগুলো সব দেখাবো, মানে আমার মা। তো ফার্স্টে আমি বাই করছি হচ্ছে মিল্টনের ওয়াটার বোতল, এই যে মিল্টন স্টিল বোতল, অফার প্রাইস বলতে। তো আমরা কালকে এম বাজার কলকাতা গেছিলাম, এই যে ব্যাগ বাজার কলকাতা। তো এখান থেকে আমরা অনেক কিছু জিনিস কিনেছি, যেমন হচ্ছে ফার্স্টে আমি এটা বলছি, এটা হচ্ছে নিউটনের স্টিল বোতল, মানে অফার প্রাইস চলছে 199, মানে 199 টাকা। আর তারপরে হচ্ছে এখান থেকে এয়ার ফ্রেশনার কিনেছি, রুম ফ্রেশনার, এটা 99 টাকা প্রাইস, একশোই ধরে নিই। আর এখান থেকে তারপরে জামা কাপড় কিনেছি, বেশিরভাগ ক্রপ টপ কিনে হয়েছে। এটা বনুর জামা, এটা তো বোনের, তাই তো? এটার প্রাইস হচ্ছে 650 রুপিস। আর এটা হচ্ছে বাবার জামা, এটারও প্রাইস হচ্ছে 350 এইটার জামাটা। আর তারপরে হচ্ছে এটা আরেকটা জামা, এটা এটা আমার, এই জামাটা আমার মনে, যেহেতু পিঙ্ক কালার পছন্দ, তাই পিঙ্ক কালার জামাটা নিয়েছে। আর এটার দামও সেম 650, দুটোই সেম প্রাইসে নিয়েছিল। এটা একটা টপ নিয়েছি, কারণ টপ খুব কম আছে, এই যে এটার প্রাইস হচ্ছে 300 রুপিস, 299, নয় তো 300 টাকা। আর এটা এটা হচ্ছে মাইক, এটা 900 নিয়েছে, মায়ের চুড়িদার ছিল না তাই বাবা কালকে কিনে দিয়েছে, চুড়িদার না কুর্তা। এটাও বাবার, বাবার কালকে জামা হচ্ছে এই যে পিঙ্ক কালার, এটা বোন চয়েস করে দিয়েছে, বাবার কাছে পিঙ্ক কালারটা খুব ভালো মনে হয়, ছিল না এটা মনে খুব পছন্দ হয়েছিল, বাবাকে করলে ভালো মনে হবে। এটা 300 টাকা দাম, এটা বুঝি না। আর এটাও এটা তোর না আমাদের, এটা আমার, এটা বোন চয়েস করছে, এটা বোনের টপ, দেখি মিডিয়াম মতো, মিডিয়াম তো তোরই, এটা বোনের টপ, এটা এটা 250। কালকে নর্মাল হচ্ছে বাড়ির জামা কাপড় মতো নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে প্যান্ট, এটা কালো, এটা কুর্তার সঙ্গে, এটা কুর্তার সঙ্গে প্যান্টটা বার করতে বলে গেছি, নিতে ছিল মনে হয় রুচি রাখ। এটা হচ্ছে আরেকটা টপ, এটা আমার, পিঙ্ক কালারটা, এটা 300 টাকা জামাটা। আর সবশেষে যেটা হচ্ছে যে আমাদের মেকআপের সব জিনিস, এটা ব্রাশটা নেওয়া হয়েছে, মেকআপ ব্রাশ, হিউডো বিউটি কোম্পানি, এই আরও অনেক কিছু মেকআপ কিনবো, তাই আমার এর মধ্যে অনেক কিছু রয়েছে, যেমন হচ্ছে পাউডার ব্রাশ, ব্লাশ ব্রাশ, ফ্ল্যাট ব্রাশ, আইলাইনার ব্রাশ, আইশ্যাডো ব্রাশ, ফাউন্ডেশন ব্রাশ, কনসিলার, আইলাইনার, ব্রো, নো শ্যাডো, আইল্যাশ, আইল্যাশ ব্রাশ, কম, এগুলো সব রয়েছে এখানে।
কিন্তু আমাদের ব্রাশ ছিল না, যেহেতু আইশারও সব কিনেছিল, আইশার প্যালেট ফ্যালেট সব কেনা হয়েছিল, কিন্তু ব্রাশ না থাকাকালীন আমরা ইউজ করতে পারছিলাম, তা কালকেটা কেনা হয়ে গেছে। আর একটা যেটা যেটা কেনা হয়েছে সেটা হচ্ছে মেন যেটা কেনা হয়েছে সেটা হচ্ছে ফাউন্ডেশনের এইটা, আমরা ইয়ে ফাউন্ডেশন পাফ, আসলে এটা আমাদের ওই হাত দিয়ে ইউজ করা হচ্ছিলো অনেক দিন ধরে, কেনা ইচ্ছা ছিল কিন্তু কাল যখন গেছি কেনাকাটা করতে মা কিনে দিয়েছে এটা। এটা আর কিছু ছিল, আর কিছু ছিল না, আর মায়ের হ্যাঙ্গারটা, মার জামা কাপড়ের জন্য এটা 150 টাকা দাম, এটা কটা সেট হচ্ছে 6টা, 6টা পিস 150 টাকা। আর কিছু কেনা হয়নি, বাগবা দিয়ে পুজোর জামা কাপড় সেগুলো পরে কেনা হবে কি, আর কিছু নেই কেনা, সাউন্ড কার্ড এটাও কেনা হয়েছিল, তো এটা মেয়ে দেখাতে ভুলে গেছে তাই জন্য আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা আমি কীভাবে ব্যবহার করেছি। দেখো ডাইনিং টেবিলে রেখেছি বোতলগুলো রাখার জন্য, তার ডেকোরেশনের ভিডিও নিশ্চয়ই তোমরা পাবে, তো পরপর দেখতে থাকো নিশ্চয়ই আসবে। কেমন হলো শপিং কমেন্টে জানাবে, ঠিক আছে।